Hey girls, what's going on? I hope you are doing well. Your busy days started again, right? Well, when you have so much work, you're assigned with so many assignments, you are maintaining a hectic schedule, and your friend is asking, hey, what's going on? You can answer, I am snowed under. You can use this expression when you are really puzzled and you do not know what to do first or what to do later, because you have multiple tasks to accomplish. You can say, I am snowed under with work at the moment. I am absolutely snowed under with work at the moment. And you have so many things to do, but you are reluctant to start your work. Aaj korbo na kal korbo. You are leaving your work for tomorrow. So when you delay doing something, that is called procrastinate. Okay, procrastinate. I think this is a new word for you. Perhaps some of you have heard about it. Procrastinate. বাংলায় আমরা যেটাকে বলি দীর্ঘসূত্রিতা। তোমার যে কাজটি করতে ভালো লাগে না, সাধারণত একটু অনিচ্ছা সত্ত্বে করতে হচ্ছে। টু ডু ডিলে ডুইং সামথিং দ্যাট ইউ শুড ডু রাইট নাও। টু ডিলে ডুইং সামথিং দ্যাট ইউ শুড ডু রাইট নাও, ইউজুয়ালি বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। কেন এই প্রোক্রাস্টিনেশন হয়? কারণ ওই কাজটি তুমি খুব বেশি আগ্রহের সাথে তুমি আসলে করছো না, কিন্তু প্রয়োজনের জন্য করছো। এবং তোমার অ্যাসাইনমেন্ট, হ্যাঁ আজকে করবো না, আচ্ছা থাক কালকে করি, পরশু দিন তো সময় আছে, আমাদের এরকম প্রায় হয় না। সো আই থিঙ্ক আমাদের এই স্বভাবটা বর্জন করা উচিত। প্রোক্রাস্টিনেশন হলো নাউন, কেমন? প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন থাকলে যেটা হয়, আমাদের কাজের পাহাড় জমে যায়, পড়ার পাহাড় জমে যায়, তাই না? তাই আমাদের দিনের কাজটা দিনেই শেষ করার চেষ্টা করতে হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, আই এম গোয়িং টু সলভ সাম বোর্ড কোয়েশ্চেন্স। ওকে, লেটস বিগিন। ওয়েল স্টুডেন্টস, ইন লাস্ট ক্লাস আই স্টার্টেড সেন্টেন্স কানেক্টার অ্যান্ড আই টোল্ড ইউ দ্যাট ইট কানেক্টস টু আইডিয়াস and two sentences. Actually, it not only connects but also it maintains unity and coherence between sentences and clauses. Suppose you say, I went Sylhet last year and saw the beautiful tea garden. And দিয়ে দুটো ক্লসকে যুক্ত করছো। আই কুডেন্ট গো টু মাই অফিস বিকজ আই ওয়াজ ইল, বিকজ দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করছো। আবার যদি এভাবে বলো যে সীমা লার্নড হার লেসন্স ডেইলি, লিসেন্ড টু হার টিচার্স অ্যাডভাইস, কমপ্লিটেড অল হার অ্যাসাইনমেন্টস, ফুল স্টপ। অ্যাজ এ রেজাল্ট শি মেড আ গুড রেজাল্ট। এই অ্যাজ এ রেজাল্ট, তাহলে একটা লজিক্যালি একটা সিকোয়েন্স মেনটেন করছো তুমি আগের কথাগুলোর সাথে। তো কানেক্টরের কাজ কিন্তু এগুলো। ওকে, হিয়ার আই হ্যাভ রিটন দ্য কোয়েশ্চেন অফ সিলেট বোর্ড 2019 অ্যান্ড উই আর গোয়িং টু সলভ ইট। ওকে, আমার সাথে সাথে তোমরা চেষ্টা করো এই গ্যাপগুলোতে কী কী কানেক্টার্স, কী কী লিঙ্কিং ওয়ার্ডস তোমরা বসাতে পারবে সেটা চেষ্টা করো। এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। আমি বলেছিলাম যে পুরো প্যাসেজটা একবার পড়ে নেবে। এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ, উই আর নট
properly educated, we cannot live an honorable life in society. It teaches us how to earn but also how to spend. It teaches dash to live in amity. Amity মানে সৌহার্দ্যের সাথে একসাথে বসবাস করা সুসম্পর্কের মাধ্যমে. With it teaches dash to live in amity with others in society, full stop. Dash, we must get proper education. Dash, we should bear in mind, dash education is not only what we learn at educational institutions, but also dash we learn outside these institutions. Dash education is a lifelong process. It begins just after our birth. Dash ends only in death. Okay, education is essential in our life. Shikha amader jonno ottyoboshyokio amader jibone. Tahole pore sentence ta dekho. Dash, we are not properly educated, comma, we cannot live an honorable life in society. তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা শর্তের মতো ব্যাপার আছে. ইফ যদি বসাও, দেখো, ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড উই ক্যানট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি. ইট টিচেস আস ড্যাশ হাউ টু আর্ন কমা বাট অলসো. তাহলে বাট অলসো দেখলে চোখ বন্ধ করে আমরা নট অনলি দিয়ে দিতে পারবো. বলছে ইট টিচেস আস নট অনলি হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড. শুধুমাত্র আর্ন করাই শেখায় না, স্পেন্ড কীভাবে করতে হয়, অর্জন বা আয় করাও শেখায় না, ব্যয় করাও কীভাবে ব্যয়ও কীভাবে করতে হয় এটাও শেখায় এডুকেশন থাকলে. আচ্ছা, ইট টিচেস ড্যাশ টু লিভ ইন অ্যামিটি. ইনফ্যাক্ট এখানে দিতে পারো, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এখানে দিতে পারো. ওকে, ইনফ্যাক্ট অথবা ইনডিড, ইট টিচেস ড্যাশ টু লিভ ইন অ্যামিটি উইথ আদার্স. আসলে এডুকেশন আমাদের শিক্ষা দেয় কীভাবে আমরা সমাজে সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করতে পারি. ইট টিচেস হাউ টু লিভ ইন অ্যামিটি with others in society. Dash, we must get proper education. আচ্ছা, এডুকেশন শুধু আমি সবসময় বলি যে পুঁথিগত বিদ্যাতেই সব কিছু না, আসলে তোমার আচার আচরণ, বিহেভিয়ার, ম্যানার্স, এটিকেট, কথাবার্তা সব কিছুতেই কিন্তু এডুকেশনের একটা ছাপ থাকতে হয়. এই যে তাহলে বলছে আমাদের প্রপার এডুকেশনটা দরকার, আমাদের পাওয়া দরকার. সো অথবা দেয়ার ফোর. সুতরাং আমাদের কি, তাই আমাদের প্রপার এডুকেশন অর্জন করা উচিত, প্রকৃত শিক্ষাটা অর্জন করা উচিত. উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, এখানে দ্যাট আমরা খুব সহজেই বুঝতে পারছি, কিন্তু এখানে কি হবে আমরা একটু আরেকটু পড়ি. উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, এখানে আমরা দ্যাটটা বসাই. এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউশনস বাট অলসো হোয়াট উই লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশনস. তাহলে এখানে প্রথমে এক ধরনের কথা বললো যে আমাদের অনারেবল লাইফ লিড করতে এডুকেশন দরকার, আবার আমাদের যেটা দরকার সেটা হলো সমাজে কীভাবে সুন্দরভাবে সকলের সাথে বসবাস করব. আবার এখানে বলতে পারো না অপর দিকে এটা বলতে পারো না, অন দ্য আদার হ্যান্ড বলতে পারো. তাহলে এফ নাম্বারে আমি লিখছি, অন দ্য আদার হ্যান্ড উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস বাট অলসো হোয়াট উই লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশনস. কেমন, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাটাকেই শিক্ষা বলছি না, বরং আমরা
আমাদের পারিপার্শ্বিকতা থেকে আমরা নিজেরা বই পড়ে নানান জায়গা থেকে নলেজ গেদার করে যা যেটি আহরণ করি, যেটি আমাদের যে শিক্ষাটা গ্রহণ করি সেটি সেটিও আমাদের এডুকেশনের অন্তর্ভুক্ত। ওকে, উই লার্ন আউটসাইড ইনস্টিটিউশনস। তারপর তাহলে এখানে বলতে পারো ইনফ্যাক্ট অথবা ইন ব্রিফ, ইনফ্যাক্টও বলতে পারো বা ইন ব্রিফও বলতে পারো, BRIEF। ওকে, ইন ব্রিফ BRIEF, আমি আর লিখে দিই ইন ব্রিফ BRIEF, মানে সংক্ষেপে যদি বলতে হয় এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস, এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস। ইট বিগিনস জাস্ট আফটার আওয়ার বার্থ অ্যান্ড এন্ডস অনলি ইন ডেথ। তাহলে এটি আমাদের জন্মের সাথে সাথে শুরু হয় এবং আমৃত্যু, এটি মৃত্যু পর্যন্ত এটি চলতে থাকে বা মৃত্যুর পর্যন্ত, মৃত্যুতে গিয়ে এটি শেষ। তাহলে ইট বিগিনস জাস্ট আফটার আওয়ার বার্থ অ্যান্ড এন্ডস অনলি ইন ডেথ। তাহলে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে, এখানে অ্যান্ড দ্বারা দুটো সেন্টেন্সকে যুক্ত, দুটো বাক্যাংশকে আমরা যুক্ত করছি। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আসলে এই কানেক্টার্সগুলো যত বেশি প্র্যাকটিস করবে এই জিনিসটা তোমার কাছে সহজ হয়ে যাবে এবং তুমি নিজ থেকে নিজের একটা সেন্স অ্যাপ্লাই করে বসাতে পারছো কানেক্টার্সগুলো। তাহলে আমি খুব দ্রুত আবার পড়ে যাই, এডুকেশন ইজ এসেন্সিয়াল ইন আওয়ার লাইফ, ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড উই ক্যানট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি, ইট টিচেস আস নট অনলি হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড, ইট টিচেস হাউ টু লিভ ইন এমিটি উইথ আদার্স ইন সোসাইটি, So we must get proper education. On the other hand, we should bear in mind that education is not only what we learn in educational institutions, but also what we learn. That je amader amader mone rakhte hobe je ei orthe that kemon ar hocche but also what amra ki shikhi. What we learn in education is not only what we learn in educational institutions. Education শুধু সেটা না যেটা আমরা, এই যেটা অর্থে, যা অর্থে এখানে word ব্যবহার হয়েছে, but also what we learn outside these institutions. In fact, education is a lifelong process. It begins just after our birth and ends only in death. Okay? Now we are going to another question. So here I am with another board question. This is from Dhaka Board 2019. Let's try to solve it. Trees are a vital part of our environment. They bear a great impact on climate. Okay. আমাদের পরিবেশের জন্য tree একটি গুরুত্বপূর্ণ অংশ এবং are they bear a great impact. বলছে যে জলবায়ুর উপর তাদের প্রভাব ব্যাপক। উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। তাহলে পরিবেশ, জলবায়ু এগুলোর উপর প্রভাব থাকলে আমাদের কেয়ারফুল হওয়ার কথা, কিন্তু আমরা কেয়ারফুল নই। তাহলে বোঝা যাচ্ছে এখানে বিপরীত স্টেটমেন্ট, উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। কেয়ারফুল তো না, তার উপর কি আমরা গাছ কাটছি, আমরা গাছ ধ্বংস করছি, বৃক্ষ নিধন করা যাকে বলে। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকোয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট। তো এর ফলে কি হচ্ছে, গ্রিন হাউস এফেক্টের যে ফলাফল, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে যে ফলাফলটি আমরা ভোগ করব সেটি এই এই ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকোয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট। আওয়ার্স আরেকটু অন্য অন্য বিষয়ে কথা বলছি। দেখো, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। তাহলে বলছে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এবং আমাদের কৃষি প্রধান দেশ যেহেতু আমাদের অর্থনীতির বিরাট একটি অংশ কৃষির উপর নির্ভরশীল। ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস। তো ক্লাইমেটের যখন কথা বলছে, ক্লাইমেটের সাথে যুক্ত কী কী বিষয় আছে সেই বিষয়গুলো ধাপে ধাপে বলা হচ্ছে।
ওকে, ট্রিস প্রোভাইড আস টিম্বার হুইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড ফর মেকিং ফার্নিচার। তাহলে গাছ থেকে আমরা যে কাঠ সরবরাহ করতে পারি সেটির মাধ্যমে নির্মাণ কাজ হয়, গৃহ নির্মাণের কাজ হয়, ফার্নিচার আসবাবপত্র তৈরির কাজ হয়। এবং শেষ সেন্টেন্সটির আগে বলছে ড্যাশ ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ওকে, নাও লেটস ট্রাই টু সলভ। ট্রিজ আর এ ভাইটাল পার্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট আসলে গাছের প্রভাব আমাদের জলবায়ুর উপর ব্যাপক। উই আর নট, কিন্তু বাট স্টিল ইয়েট, এগুলোর ব্যবহার আমরা পরে আবার দেখব। বাট উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম, স্টিল উই আর নট কাইন্ড, বোথ আর কারেক্ট, আবার ইয়েটও কারেক্ট। কেমন? উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, বরং হ্যাঁ তবুও তা সত্ত্বেও, ইভেন অথবা রাদার, উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা এলোপাথারিভাবে বৃক্ষ নিধন করে যাচ্ছি। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার, তাহলে অ্যাজ এ রেজাল্ট দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকোয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট। এখন দেখো সিনস অথবা অ্যাস, যেহেতু আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ, আমাদের ইকোনমি কৃষির উপর নির্ভরশীল, আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আবার ক্লাইমেটের কথা আসছে। দেখো বিসাইডস অর ইনফ্যাক্ট ট্রিস প্লে আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, তাহলে আসলে আমাদের ক্লাইমেটের উপর একটি ভালো রকম অবদান আছে গাছের। যেমন ফার্স্টলি না দিয়ে তুমি ফর এক্সাম্পলও বলতে পারো, কারণ এখানে তিনটা সেন্টেন্স পর্যায়ক্রমে আছে যেটি এই সেন্টেন্সটাকে সাপোর্ট করে বলা হচ্ছে। ট্রিস প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, এগুলো সবই ক্লাইমেটের সাথে সম্পর্কিত সেন্টেন্সেস। ফার্স্টলি অথবা বলতে পারো ফর এক্সাম্পল, অথবা সেকেন্ডলি বা বলতে পারো বিসাইডস, তারপরেরটাতে অটোমেটিক্যালি তুমি ফাইনালি বলতে পারো, অথবা বলতে পারো এগেইন। কেমন? এগেইন যদি বিসাইডস বলো, বা ফর এক্সাম্পল বিসাইডস এগেইন, আবার ওটা যদি না বলো তাহলে তুমি বলতে পারো ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি। ওকে, এবং লাস্ট সেন্টেন্স, দাস ট্রিস প্লে সরি ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ওকে, সো এরকমভাবে প্র্যাকটিস করতে থাকবে। অ্যান্ড নাও উই উইল সি সাম লিঙ্কিং ওয়ার্ডস দ্যাট আর ইউজড টু কানেক্ট বিটুইন কন্ট্রাস্টিং সেন্টেন্সেস। ওকে, লেটস টেক এ লুক। একটি বিষয় বা ঘটনার বিপরীত হওয়া বোঝালে ওয়েন ইউ কানেক্ট টু কন্ট্রাস্টিং সেন্টেন্সেস, সেক্ষেত্রে কী কী লিঙ্কিং ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি? বাট, দো, অল দো, তারপর ইভেন দো, রাদার, ইনস্টেড, আমরা এক এক করে দেখব। বাট প্রথমেই আসে বাট, কিন্তু যখন একটা প্যাসেজ তুমি সলভ করছো তখন দেখবে যে প্রথম স্টেটমেন্টের সাথে পরের স্টেটমেন্টটা কি একই রকম কথা বলছে নাকি ভিন্ন কথা বলছে, তখন আমরা বাট, ইয়েট, স্টিল বা অর্থ বুঝে সব জায়গায় আবার বাট আনতে পারি না কিন্তু। যেমন তুমি যদি এখানে যদিও, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি দো হি ইজ পোর, এখানে যদিওটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বেশি। আচ্ছা, বাট কিন্তু আওয়ার কান্ট্রি ইজ স্মল বাট হ্যাজ লার্জ পপুলেশনস। ওকে, নায়লা ইজ ইন্ট্রোভার্ট, সে খুব অন্তর্মুখী স্বভাবের, অ্যান্ড হার সিস্টার বা অ্যানাদার নেম শায়লা ইজ এক্সট্রোভার্ট।
আবার দো অল দো আমরা জানি যদিও, দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি দো হি ইজ পুয়ার, এখানে সাধারণত দো হি ইজ পুয়ারের পরে একটা কমা হয়, আবার দোটা মাঝখানে বসালে কমা না দিলেও চলে। আই ওয়েন্ট টু কলেজ উইদাউট অ্যান আমব্রেলা অল দো ইট ওয়াজ রেইনিং ইন টরেন্টস। ওকে, ইভেন দো দিয়ে তোমাদের, ইভেন দো বলেছিলাম তোমাদেরকে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস পড়ানোর সময়, ইভেন দো আমি আর লিখছি না ইভেন দো শব্দটা, ইভেন দো দ্য বাস ওয়াজ লেট উই অ্যারাইভড আওয়ার ডেস্টিনেশন অন টাইম, ডেস্টিনেশন ইন টাইম। ওকে, ইভেন দো, তাহলে বাস যদি লেট হয় তাহলে তোমার ডেস্টিনেশনে লেটে পৌঁছানোর কথা, কিন্তু তুমি সঠিক সময়ে পৌঁছে গেছো, তাহলে যে অবস্থা তার কিন্তু বিপরীত ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে আমরা ইভেন দো ব্যবহার করতে পারি। তাহলে আমরা পরবর্তী লিঙ্কার্সগুলো এবার দেখব। ইয়েট স্টিল, এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো কিন্তু কন্ট্রাস্টিং সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহার হয়, যেমন এটির অর্থ দ্বারা তা সত্ত্বেও বা তথাপি। জারা স্টাডিড হার্ড ইয়েট শি কুডেন্ট পাস, তো আমরা ভেবেছিলাম যে সে এবার এত পরিশ্রম করছে, ভালো করে পড়াশোনা করছে, সে পাস করে যাবে, কিন্তু সে পারলো না, তাহলে ইয়েট শি কুডেন্ট পাস দ্য এক্সাম। ওকে, এখন পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যতই পড়াশোনা করো না কেন, এই যে প্রোক্রাস্টিনেশন, বিলম্ব করা, আজ করবো না কাল করবো, এরকম জমিয়ে রাখতে থাকলে কিন্তু ভালো ফলাফলটা আসে না আলটিমেটলি। মিস্টার করিম ওয়ার্কস অল ডে লং, স্টিল হি ক্যানট মেনটেইন হিজ ফ্যামিলি ওয়েল। ওকে, তা সত্ত্বেও সে সারা দিন কাজ করা সত্ত্বেও তার ফ্যামিলি মেনটেন করতে পারছে না, কেমন? দ্য ওয়েদার ওয়াজ ওয়েট অ্যান্ড কোল্ড, এত গ্লুমি একটা ওয়েদার বা কোল্ড ওয়েদার, আমাদের কিন্তু এনজয় করার কথা না, স্টিল উই এনজয়েড এনজয়েড হোল ডে, বাট উই হ্যাড আ গ্রেট ডে। ওকে, তাহলে ইয়েট স্টিল এই অর্থে ব্যবহার করতে পারবে। আবার ইয়েট বা স্টিলের অন্যরকম অর্থ কিন্তু দাঁড়ায়, যেমন স্টিল ইজ ইউজ টু সে অ্যান অ্যাকশন কন্টিনিউস টু দ্য প্রেজেন্ট বিকজ ইট হ্যাজ নট ফিনিশড, তাহলে একটা কাজ এখনও পর্যন্ত চলছে, এটি শেষ হয়নি, কেমন? যেমন আর ইউ লিভিং উইথ ইউর ফ্যামিলি, সাপোজ ইউ আস্ক ইউর ফ্রেন্ড দ্যাট আর ইউ, এখন আর ইউ লিভিং উইথ ইউর ফ্যামিলি হলে কথাটা, মানে কথাটার যেটা অর্থ দাঁড়ায় যে তুমি কি তোমার ফ্যামিলির সাথে থাকছো, কিন্তু যদি বলো যে আর ইউ স্টিল লিভিং উইথ ইউর ফ্যামিলি, স্টিল লিভিং উইথ ইউর ফ্যামিলি, তার মানে হচ্ছে তোমার বন্ধুর হয়তো হোস্টেলে থাকার কথা এবং তুমি জানতে চাই তার এতদিনে হোস্টেলে শিফট হয়ে যাওয়ার কথা, তাহলে এখনও পর্যন্ত সে তার বাবা মার সাথেই থাকছে, আর ইউ স্টিল লিভিং উইথ ইউর ফ্যামিলি। ওকে, মাই গ্র্যান্ডফাদার ইজ 75 ইয়ার্স ওল্ড, স্টিল হি ওয়ার্কস এভরি ডে, হি ওয়ার্কস হার্ড। ওকে, আবার ইয়েটেরও ব্যবহারটা আরেক রকম আছে, টু ইয়েট ইজ ইউজ টু সে সামথিং এক্সপেক্টেড হ্যাজ নট হ্যাপেন্ড, তুমি এক্সপেক্ট করেছো যে এটা ঘটবে কিন্তু এটি ঘটেনি, দে হ্যাভেন্ট পেইড মি ইয়েট, তার আমাদের আমাকে কিছু টাকা পরিশোধ করার কথা ছিল, দে হ্যাভেন্ট পেইড মি ইয়েট, মারিয়া ক্যানট গো হোম ইয়েট, she has not finished her work, তাহলে এখনও পর্যন্ত অর্থেও কিন্তু স্টিল ইয়েট আমরা কনভারসেশনে ব্যবহার করি, আবার তা সত্ত্বেও তথাপি, তাহলে এর বিভিন্নমুখী ব্যবহার আমরা দেখলাম। এরপরে আমরা যাব রাদার, ইনস্টেড, ডিসপাইট, ওকে, হাউইভার, এসবের ইউসেজ। ওকে, কামিং টু ডিসপাইট, ইনস্পাইট অফ, নেভারদিলেস, ননদিলেস, ইট মিন্স সত্ত্বেও তবুও, ইনস্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, পোভার্টি সে তার দারিদ্র থাকা সত্ত্বেও সে কী, সে সৎ। কবির ওয়াজ সিক বিফোর এক্সাম, নেভারদিলেস হি মেড আ গুড রেজাল্ট, হ্যাঁ সে পরীক্ষার আগে অসুস্থ ছিল, তারপরও
তা সত্ত্বেও তবুও সে বেটার রেজাল্ট করলো। এই যে সারা বছর যদি পড়াশোনা করো, পরীক্ষার আগে একটু অসুস্থ থাকলেও সেটা কভার করা যায়, আবার পরীক্ষার আগ মুহূর্তে পড়লে সেটা কভার করা যায় না, ঠিক আছে? ডিসপাইট দ্য ডক্টর পারফর্মড দ্য অপারেশন দ্য পেশেন্ট ডাইট। ডিসপাইট দ্য ডক্টর পারফর্ম দ্য অপারেশন দ্য পেশেন্ট ডাইট। অপারেশন হওয়া সত্ত্বেও, সাকসেসফুলি করা সত্ত্বেও পেশেন্ট শেষ পর্যন্ত কি মারা গেলেন। দ্য মেডিসিন হ্যাজ ফিউ সাইড এফেক্টস, ইট ইজ, সাইড এফেক্টস দিকে কমা আছে, ইট ইজ নন দি লেস এফেক্টিভ এগেইনস্ট দ্য ডিজিজ। এই মেডিসিনের কিছু সাইড এফেক্ট আছে কিন্তু তবুও এটি এই রোগটির বিরুদ্ধে কাজ করবে, কার্যকরী, কেমন? এরপরে আমরা দেখব রাদার ইনস্টেড। সব কিছুই কিন্তু দেখাচ্ছি যেগুলো বিপরীত, বিপরীত ধর্মী সেন্টেন্সের ক্ষেত্রে যা যা ব্যবহার হচ্ছে সেগুলোই দেখাচ্ছি। রাদার, বরং, ইনস্টেড, পরিবর্তে, সেরকম বলতে পারো আরিফ ডিড নট লার্ন হিজ লেসন্স, ইনস্টেড হি ওয়াচড টেলিভিশন অল ডে লং। আরিফ তার পড়া শেখেনি, তার পরিবর্তে সে সারাদিনই টেলিভিশন দেখল, কেমন? তারপরে দ্য বয় বলতে পারো, দ্য বয় ডাজ নট, দ্য বয় ডাজ নট লিসন টু হিজ প্যারেন্টস, রাদার রাদার হি মিসবিহেভস মিসবিহেভস উইথ দেম। কেমন? দেখো, আরিফ ডিড নট লার্ন হিজ লেসন্স, ইনস্টেড হি ওয়াচড টেলিভিশন অল ডে লং। দ্য বয় ডাজ নট লিসন টু হিজ প্যারেন্টস, রাদার হি মিসবিহেভস উইথ দেম। তাহলে তার পরিবর্তে সে টেলিভিশন দেখেছে সারাদিন, এবং দ্য বয় ডাজ নট লিসন টু হিজ প্যারেন্টস, সে তার প্যারেন্টসকে ওবে করে না, মান্য করে না, তার বরং তাদের সাথে দুর্ব্যবহার করে। তাহলে এই বিপরীতমুখী সেন্টেন্সগুলো আমরা রাদার, ইনস্টেড এসব দিয়ে, এসব ব্যবহার করে লিখতে পারি। অর খুব কমন ইউজ হয়, দেখো অর অর একটা হয় নতুবা আর একটা অথবা, হয় এটা নয় এটা, অথবা হলে দুয়ের মধ্যে, কেমন? দুয়ের মধ্যে যে কোনো একটা, দুয়ের মধ্যে যে কোনো একটা। নতুবা হলে দেখো অ্যাকশন, স্টাডি ওয়েল, অর ইউ উইল ফেইল, স্টাডি ওয়েল অর ইউ উইল ফেইল, রান ফাস্ট অর ইউ মে মিস দ্য ট্রেন। স্টাডি ওয়েল অর নতুবা, এটা নতুবা অর্থে, আর আর যদি অথবা অর্থে হয় বাংলাদেশ অর ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ, বলতে পারো না? বাংলাদেশ না হয় অথবা ইন্ডিয়া এই ম্যাচ
ম্যাচে জয়ী হবে, ঠিক আছে? তাহলে আমরা চলে আসি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলোর ব্যবহারে। ওকে, দ্য হ্যান্ড, ওয়াইল, ওয়্যার ইজ, অন দ্য কন্ট্রারি, এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো কিন্তু প্রায় সময় আমরা প্যাসেজ সলভ করার সময় আমাদের লিখতে হয়। যখনই একটা স্টেটমেন্ট তুমি দেখছো এবং অপর দিকে বলতে গেলে এরকম প্রায় সময় তুমি পাবে, দেখো, পাবলিক ইউনিভার্সিটিজ আর চিপার, অন দ্য আদার হ্যান্ড, আবার অপর দিকে অন্যদিকে যদি বলতে হয় প্রাইভেট ইউনিভার্সিটিজ আর এক্সপেন্সিভ, আবার অন দ্য কন্ট্রারিও বলতে পারো দীপু ইজ হার্ড ওয়ার্কিং ওয়াইল হিজ ব্রাদার ইজ ভেরি লেজি। তাহলে ওয়াইল, ওয়াইল কিন্তু আমরা প্রায় সময়ে যখন অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু এখানেও কিন্তু অপর দিকে অর্থে ব্যবহার করা যায় ওয়াইলটা। যেমন আমি যখন বলবো যে ওয়াইল আই ওয়াজ ওয়াকিং আই মেট মাই ফ্রেন্ড সাডেনলি, ওকে, তো ওই ওয়াইল কিন্তু যখন অর্থে। সুমিত স্কোর জিপিএ 5, ওয়্যার ইজ মিতা ফেইল্ড ইন দ্য ফাইনাল এক্সাম, ওয়াইল, অথচ বা পক্ষান্তরে বা অন্যদিকে, অপর দিকে। কেমন এইগুলোর ব্যবহার আমরা এভাবে জানলাম। লেটস সি দ্য ইউজ অফ হাউ ইভার, ইট ইজ সিমিলার টু বাট অর নেভার দিলেস। ইট ইজ ইউজ টু ইন্ট্রোডিউস আ স্টেটমেন্ট দ্যাট কন্ট্রাস্ট উইথ সামথিং দ্যাট হ্যাজ বিন সেড প্রিভিয়াসলি, একটু আগেই যা বলা হয়েছে তার বিপরীত তথ্য দিতে। দেখো, মালিহা ওয়াজ লেট ইয়েস্টারডে ইন দ্য অফিস, হাউ ইভার দ্য বস অ্যালাউড হার টু জয়েন দ্য মিটিং, মালিহা ওয়াজ লেট ইয়েস্টারডে ইন দ্য অফিস। ওকে, তাহলে অফিসে যদি লেট করে আসা হয়, তোমার টাইম এক্সিট হয়ে গেছে, তাহলে কিন্তু মিটিংয়ে এন্ট্রি পাওয়ার কথা না বা মিটিং অ্যাটেন্ড করতে দেওয়ার কথা না। বলছে হাউ ইভার, তবুও, তা সত্ত্বেও বা কিন্তু, দ্য বস অ্যালাউড হার টু জয়েন দ্য মিটিং, হাউ ইভার দিয়ে কিন্তু এটা ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা সাধারণত হাউ ইভারের ব্যবহারটা যা হোক অর্থে ব্যবহার করি, কেমন? এই জন্যই আমি দুরকম ব্যবহার দেখালাম, ইন হোয়াট এভার ওয়ে অর নো ম্যাটার হাউ। ওকে, আই উইল স্টে লঙ্গার হাউ এভার লং ইট লাস্ট, যতক্ষণ লাগুক আমি এখানে থাকবো, যা হোক যতক্ষণ লাগুক আমি এখানে থাকবো। হাউ এভার ইউ লুক অ্যাট ইট, ইউ ক্যান্ট ক্রিটিসাইজ ইট, তুমি যেভাবেই দেখো তুমি এই বিষয়টির সমালোচনা তুমি করতে পারো না, ঠিক আছে? এবার আসবো আমরা, হাউ এভার হয়ে গেল তো, আমরা এবার এনিওয়ের ব্যবহারে আসছি। আই হ্যাভ শোন হিয়ার ডিফারেন্ট মিনিং অফ এনি ওয়ে। ওকে, অ্যাট ফার্স্ট এনি ওয়ে ইউ ক্যান ইউজ টু কনফার্ম অর সাপোর্ট আ পয়েন্ট অর আইডিয়া জাস্ট মেনশনড, একটা কথা বলা হয়েছে এবং তুমি এটাকে সাপোর্ট করে বা আরেকটু কনফার্ম করার জন্য বললে, ইট ইজ টু এক্সপেন্সিভ অ্যান্ড এনি ওয়ে দ্য কালার ডাজন্ট স্যুট ইউ। সাপোজ ইউ হ্যাভ বিন টু শপিং মল অ্যান্ড ইউ হ্যাভ চোজেন আর টি শার্ট, এখন তোমার সাথে যে গেছে সে বলছে এটা একে তো এটা খুব এক্সপেন্সিভ, ইটস টু এক্সপেন্সিভ অ্যান্ড এনি ওয়ে দ্য কালার ডাজন্ট স্যুট ইউ, তাহলে এই ইটস টু এক্সপেন্সিভ এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করে আরেকটি স্টেটমেন্ট দেওয়া হলো এবং সেক্ষেত্রে এনি ওয়ে ব্যবহার হলো এবং এটা বিসাইডসের কাজ করছে, কেমন? আবার আরেকটি অর্থ দেখো, ডিসপাইট সামথিং অর ইভেন সো, মানে সত্ত্বেও অর্থে কীভাবে আমরা এনি ওয়ে ব্যবহার করতে পারি, দ্য ওয়াটার ওয়াজ কোল্ড বাট হি টুক আ শাওয়ার এনি ওয়ে, দ্য ওয়াটার ওয়াজ কোল্ড বাট হি টুক আ শাওয়ার এনি ওয়ে, সত্ত্বেও, কিন্তু তা সত্ত্বেও সে কী করলো, হি টুক আ শাওয়ার। আই এম সরি উই কান্ট কাম বাট থ্যাংকস ফর ইউর ইনভাইটেশন এনি ওয়ে, থ্যাংকস ফর ইউর ইনভিটেশন এনি ওয়ে। ওকে, তো এখানে তা সত্ত্বেও, মানে আমি আসতে পারবো না, তা সত্ত্বেও তোমার ইনভিটেশনের জন্য মেনি মেনি থ্যাংকস। আবার
আরেকটি অর্থে এনিওয়ে আমরা ব্যবহার করতে পারি ওয়েন ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য টপিক, ওকে, ওয়েন চেঞ্জিং দ্য সাবজেক্ট of your discussion. এটা আমরা আমাদের কনভারসেশনে বেশি ব্যবহার করি when you try to change the topic. Okay. Anyway, let's forget about that. Anyway, let's forget about that. Okay, it's not a good thing. Let's forget about that. You are mentally upset if you try to remember this event again and again. Anyway, let's forget about that. Anyway, I'd rather go. Okay, যাই হোক আমি এবার যাই। এই অর্থে আমরা এনিওয়েটা আবারও ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন পর্যন্ত যা যা দেখেছি সব কিছুই হচ্ছে ঘটনার বিপরীত হওয়া যখন বোঝায়। আবার কিছু কিছু লিঙ্কিং ওয়ার্ডসের যে ডিফারেন্ট মিনিং দাঁড় করানো যায় সেগুলো আমরা দেখলাম। এবার আমরা কারণ অর্থে এবং ফলাফল অর্থে যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার হয় সেগুলো দেখব। ওকে, এখন যদি লিখে নিতে চাও লিখে নিতে পারো। আই এম সরি উই কান্ট কাম বাট থ্যাংকস ফর ইউর ইনভিটেশন এনিওয়ে। তাহলে বিভিন্ন রকম এনিওয়ে বিভিন্নভাবেই ব্যবহার হতে পারে। ওকে, কারণ বোঝাতে আমরা ব্যবহার করি সিন্স, অ্যাজ, বিকজ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ। ওকে, সিন্স স্টুডেন্টস স্টপড দেয়ার মুভমেন্ট, সিন্স দেয়ার ডিম্যান্ডস আর অ্যাকসেপ্টেড। তাহলে ছাত্ররা তাদের মুভমেন্ট, তাদের আন্দোলন বন্ধ করে দিল যেহেতু তাদের দাবি মেনে নেওয়া হয়েছিল। আই হোপ দে হ্যাভ ডিসাইডেড টু কাম অ্যাজ আই ওয়ান্টেড টু হিয়ার অ্যাবাউট দেয়ার ইন্ডিয়া ট্রিপ। আই হোপ, আমি আশা করি যে সে আমার কাছে আসবে, সে আমার এখানে আসবে। অ্যাজ কারণ আই ওয়ান্টেড টু হিয়ার অ্যাবাউট দেয়ার ইন্ডিয়া ট্রিপ, তারা বেড়াতে গেছিল এবং আমি চেয়েছিলাম যে ইন্ডিয়া ট্রিপ সম্পর্কে আমি শুনব। উই হ্যাভ নো ডিজার্ট ইন দ্য হাউস বিকজ কারণ আমাদের ঘরে কোনো ডিজার্ট নাই, মিষ্টি জাতীয় খাবার। বিকজ ইউ এইট অল দ্য আইসক্রিম লাস্ট নাইট, ইউ এইট অল দ্য আইসক্রিম লাস্ট নাইট। তাহলে এখানে বিকজটা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তোমরা সেন্টেন্স দেখেই বুঝবে সিন্স অ্যাজ বিকজ আমরা কোথায় কোথায় বসাতে পারবো। ডিউ টু, ওয়েন টু, অন অ্যাকাউন্ট অফ এর পরে হবে নাউন। রাকিব ফেইল্ড টু সিট ফর দ্য এক্সাম ওয়িং টু হিজ ইলনেস। ফেইল টু সিট ফর দ্য এক্সাম, তার এক্সামে বসতে পারেনি, পরীক্ষায় বসতে পারেনি তার ইলনেসের কারণে। তখন এখন দেখো ইলনেস নাউন বসছে। আই কুড নট রিচ দ্য স্টেশন অন টাইম বিকজ অফ মাই লেজিনেস। তাহলে এখানে বিকজ অফ এর জায়গায় অন অ্যাকাউন্ট অফও ব্যবহার করতে পারো, অন অ্যাকাউন্ট অফ ব্যবহার করতে পারো। আবার এখানে ডিউ টু হিজ ইলনেসও ব্যবহার করতে পারো, কেমন? ডিউ টু হিজ ইলনেস। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু রাইট ইট প্লিজ রাইট ইট ডাউন। দ্য লাস্ট আইটেম ফর টুডে, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্স, হ্যান্স। এই কানেক্টার্সগুলো আমরা কখন ব্যবহার করি? যখন ফলাফল প্রকাশ, যখন কোনো এর ফলশ্রুতিতে আরেকটি ঘটনা ঘটছে, এই অর্থে যখন আমরা ব্যবহার করি তখন আমরা এই লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টার্সগুলো ব্যবহার করি। একটু আগে যে আমরা সিন্স অ্যাজ পড়লাম, সিন্স অ্যাজের কিন্তু কারণ বা যেহেতু অর্থ ছাড়াও যে সিন্স যেমন সময় নির্দেশক অর্থেও ব্যবহার হয়, এগুলো আমরা আগের লেসনে জেনেছি। যদি সময় থাকে তাহলে আমি ওই সিন্স অ্যাজের ভিন্ন ব্যবহারগুলো আবার বলবো। তো এখানে দেখো, হি ওয়াজ আইডল অ্যান্ড ইনঅ্যাক্টিভ অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। তাহলে এর ফলশ্রুতিতে কী হলো?
he couldn't shine in life. Okay. Sarah always kind enough to her neighbors. সে তার প্রতিবেশীদের প্রতি যথেষ্ট দয়ালু। অ্যাজ এ কনসিকোয়েন্স, এর ফলে সে খুবই জনপ্রিয় তাদের মধ্যে। শি ইজ হাইলি পপুলার অ্যামাং দেম। ওকে, হি ডিডেন্ট লাইক দ্য ব্রাউনি। ব্রাউনি, ডোন্ট ইউ লাইক? আই লাইক ব্রাউনি। হি ডিডেন্ট লাইক দ্য ব্রাউনি, কনসিকোয়েন্টলি হি থ্রু ইট ইন দ্য ট্র্যাশ। খেতে দেওয়া হয়েছে, সে কিছুতেই পছন্দ হচ্ছে না। মা যেই একটু ঘুরলো, সে কী করলো? ডাস্টবিনে ফেলে দিল, তাই না? দ্য রোডস আর কভার্ড উইথ আইস, হ্যান্স ইট ইজ নট সেফ টু ড্রাইভ। হ্যান্স ইট ইজ নট সেফ টু ড্রাইভ, ফলে এখানে ড্রাইভ করাটা সেফ না, কারণ কি, এই রাস্তাটি আইস কভার্ড উইথ আইস, একদম বরফ আচ্ছাদিত। কেমন? সো আজকে অনেকখানি জানলাম আমরা আগের ক্লাসে, অ্যান্ড অলসো দেন তারপর আমরা দেখেছিলাম উদাহরণ যখন আমরা ব্যবহার করি, আবার একটি বাক্যের সাথে একটি স্টেটমেন্টের সাথে আরও কিছু যুক্ত করতে যখন আমরা চাইবো, তখন বিসাইজ, দেয়ার ফর, মোর ওভার, এগুলো ব্যবহার করি। এবং আজকে আমরা কন্ট্রাস্টিং সেন্টেন্স এবং কারণ ফলাফল এগুলো প্রকাশ করতে যে যে লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেসব সম্পর্কে একটা আইডিয়া পেলাম। সো গার্লস, কিপ প্র্যাকটিসিং, ওকে, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর কামিং এক্সাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই বাই।